হ্যালো ভিউয়ার্স, ফিশ সেলার মার্কেট ভিডিওর পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি। ভিউয়ার্স, আমি আজকে আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করতেছেন এগুলো গুলশান মাছের পোনা, অরিজিনাল দেশি গুলশান মাছের পোনা। এগুলো 1 কেজিতে 500 পিস। আমাদের কাছে বিভিন্ন সাইজের দেশি গুলশান মাছের পোনা আছে। তো আপনারা যারা বায়োফ্লোরে চাষ করতে চান, পুকুরে চাষ করতে চান অথবা চৌবাচ্চায় চাষ করতে চান, তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা সীমিত রেটে বাংলাদেশের সব স্থানেই হোম সার্ভিস দিয়ে থাকি। হ্যাঁ বিয়স, এগুলো 1000 পিসে কেজি। তো আপনারা নিতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে থাকা নাম্বারটি সংগ্রহ করে অথবা স্ক্রিনে থাকা নাম্বারটি সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে পোনার জন্য অর্ডার কনফার্ম করতে পারেন। বিয়স, আমরা দেশের বিভিন্ন স্থানেই হোম সার্ভিস দিয়ে থাকি। আপনারা যদি আসে নিয়ে যেতে চান, সেই ক্ষেত্রে আমাদের ঠিকানায় এসে নিয়ে যেতে হবে। আমাদের ঠিকানা ময়মনসিং ত্রিশাল ধলাগ্রাম। গুলশান মাছ চাষের সুবিধা অনেক বেশি। এই মাছগুলো মৌসুমি পুকুরে, বার্ষিক পুকুরে এবং অন্যান্য জলাশয়েও চাষ করতে পারবেন। এই মাছ চাষে পুকুরের সব স্তরের খাবারে ব্যবহার নিশ্চিত হবে। কেজিতে 1000 পিস এই সাইজগুলো আপনারা 5 মাসেই বাজারজাত করতে পারবেন। গুলশান মাছ খেতে খুবই সুস্বাদু, তাই বাজার মূল্য খুবই বেশি। গুলশান মাছ পুকুরে যারা ছাড়তে চাচ্ছেন, প্রতি শতাংশে 1000 পিস পোনা মজুত করতে পারবেন। তো কীভাবে খাদ্য দিবেন সে সম্পর্কে আজকে বলবো। এই দেখেন বিয়স, একটা পাঙ্গাশ মাছের পোনাও ভিডিওটিতে অংশগ্রহণ করেছে। তো বিয়স দেখতেছেন কত সুন্দর মাছগুলো। তো এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। বিয়স, আপনি ভালো রেজাল্টের জন্য মোট মাছের ওজনের 3-5% প্রতিদিন খাবার দিবেন। সকাল বিকাল গুলশান মাছ ভালো রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই 30-35% প্রোটিনযুক্ত খাবার আপনি দিতে পারেন। আর যারা বায়োফ্লগে চাষ করবেন, বায়োফ্লগ চাষিদেরকে বলবো প্রতি 1000 লিটারে 1000 পিস পোনা মজুত করতে পারবেন। তবে বায়োফ্লগে পোনা মজুত করার পূর্বে একটা ব্যাপারে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে গুলশান মাছগুলোকে গোসল করিয়ে তারপর বায়োফ্লগে ছাড়বেন। বায়োফ্লগের তাপমাত্রা নির্দিষ্ট পরিমাপে রাখবেন। বায়োফ্লগে পোনা মজুত করার পর কীভাবে খাদ্য দিবেন সেই সম্পর্কেও সংক্ষিপ্তভাবে কিছু বলতেছি। তো বায়োফ্লগে পোনা ছাড়ার পর 24 ঘন্টা পর আপনি খাবার দিতে হবে। 24 ঘন্টার আগে খাবার দেওয়া যাবে না। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না। ভিউয়ার্স, আপনারা যখন এই মাছগুলো বাজারজাত করবেন, তখন এই মাছগুলোর সাইজ আসবে 1 কেজিতে 25-30 পিস যদি এটি 4 মাস লালন পালন করেন। আর যদি এগুলো 5 মাস পালেন তাহলে 1 কেজিতে 20-25 পিস চলে আসবে। দেখেন বিয়স কত সুন্দর মাছের পোনা। এখানে আজকে অনেকগুলো মাছ উঠানো হয়েছে। বিয়স, নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। বিয়স, ভিডিওটি দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।